দেশের কল্যাণ দুনিয়া ও আখিরাতের শান্তি কামনায় আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হলো বিশ্ব ইস্তেমার প্রথম পর্ব তাবলিগ জামাতের তিন দিনের সম্মিলিত এই ইস্তেমায় লাখ লাখ মুসল্লি অংশ নেন মোহাম্মদ ইসমাইল হোসেনের তোলা ছবিতে আরো জানাচ্ছেন সৈকত সাদিক বিশ্ব ইস্তেমার প্রথম পর্বের আখেরি মোনাজাতে অংশ নিতে সকাল থেকে হাজার হাজার মুসল্লি আসতে থাকে টঙ্গীর তুরাগ তীরে টঙ্গী ইস্তেমা ময়দান ছাড়াও আশেপাশের প্রতিটি সড়ক মহাসড়ক অলিগলি পরিপূর্ণ হয়ে যায় মুসল্লি দিয়ে অনেকে শনিবার রাতেই অবস্থান নেন ইস্তেমা এলাকায় মোনাজাত উপলক্ষে ঢাকা ময়মনসিংহ মহাসড়ক সহ অন্যান্য সড়কগুলোতেও যান চলাচল বন্ধ রাখা হয় পায়ে হেঁটেই মানুষ ছুটে আসে এই ইস্তেমায় বেলা যত বাড়তে থাকে ময়দানের মুসল্লিদের সংখ্যাও বাড়তে থাকে আল্লাহ সন্তুষ্টির জন্য আমরা আসছি আল্লাহর কাছে ফরিয়াদ জানার জন্য জান্নাতে যাওয়ার জন্য আমরা আল্লাহর কাছে দোয়া প্রার্থনা করতে আগে তো দোয়া তো করতে হলো অন্যের জন্য এরপর নিজের জন্য মুসলিম উম্মার জন্য শান্তি দোয়া কামনা করব সকাল ১০টায় শুরু হয় কাঙ্ক্ষিত মোনাজাত মোনাজাত পরিচালনা করেন কাকরাল মসজিদের ইমাম মাওলানা জুবায়ের মোনাজাত শুরু হলে পুরো এলাকায় নেমে আসে নীরবতা মুসল্লিদের কণ্ঠে আমিন আমিন ধ্বনিতে মুখরিত হয়ে ওঠে ইস্তেমা ময়দান ২০ মিনিটের এই মোনাজাতে লাখ লাখ মুসল্লি দুই হাত তুলে আল্লাহর কাছে ক্ষমা চান ইমান মজবুত করার দোয়া করেন দেশ ও বিশ্ব শান্তি ও সমৃদ্ধির জন্য দোয়া করা হয় অনেকে আবার ট্রলারে মূল সড়কে আশেপাশের ভবনে বসেও মোনাজাতে অংশ নেন আখেরি মোনাজাতে নিজের পরিবার দেশ ও বিশ্বের শান্তি সমৃদ্ধি কামনা করলেন ভুলের জন্য ক্ষমা চাইলেন দুনিয়া ও আখিরাতে যাতে শান্তিতে থাকেন সেই দোয়াও করলেন মুসল্লিরা এই তিন দিনে হেদায়েতের যে কথা শুনলেন ইমান আমলের উপর যে আকিদা শুনলেন তা যেন বাকি দিনগুলো করতে পারেন সেটাই প্রত্যাশা করছেন মুসল্লিরা দুনিয়াবাসীর জন্য যারা দুনিয়া থেকে চলে গেছেন আল্লাহ যাতে তাদেরকে জান্নাত নসিব করে রব্বুল আলামিন আমাদের এই ইস্তেমাকে জরিয়া করে আমাদের সমস্ত গুনাহ খাতাগুলি মাফ করুক জীবন যাতে যত ভুল করছি যে ক্ষমা চাইছি আল্লাহর কাছে আমাদের দেশটা যাতে সুন্দরভাবে চলে আল্লাহ মাফ করে দিক সব বান্দার গুনাহ মাফ করে দিক আল্লাহ আল্লাহ যাতে সবার দোয়া কবুল করে এদিকে যান চলাচল বন্ধ রাখায় পায়ে হেঁটে ইস্তেমা থেকে বাড়ি ফিরেন মুসল্লিরা কেউ বা আবার ট্রেন ও অন্যান্য যানে চড়েও বাড়ি ফেরেন তবে এতে কিছুটা ভোগান্তিতে উপহাতে হয় মুসল্লিদের সৈকত সাদিক বাংলা ভিশন ঢাকা